একদম মানে আনুষ্ঠানিক ভাবে কোটেও তুলে ধরা হচ্ছে পত্রপত্রিকায় কিছু লোকের হইতেছে এই দেশ না না এই না বাট পারসেপশন অফ এটা নিয়ে তর্কের বিষয় না আপনার একজনের চোখে পড়ছে আপনি এটা তুলে ধরেন এটা পত্রিকা আসতেছে এটা কোর্টে পিটিশনের মাধ্যমে ফাইল করা হচ্ছে এটা গ্রাউন্ড অফ অ্যাপিল তৈরি করা রাখা হচ্ছে বিদেশে যারা সবকে মানে এখানে রিটেন করা হয়েছে তারা মন্তব্য করছে অর্থাৎ এটা হোক কিন্তু আমার লাস্ট অ্যাপিল যেটা হবে দেশে আসলে আমাদের মধ্যে বিরাট একটা ঐক্যমত হয়ে আছে আমরা স্বাধীনতার স্বপ্ন সবাই দেখেছি আমরা সে স্বপ্ন বাস্তবায়িত হোক সবাই অপেক্ষায় আছি এই গত ভোটের মধ্যে আমরা ভেবেছিলাম যে সেই যেটা পনেরোই অগস্টে যেটা আমরা হারিয়েছিলাম এটা আবার ফিরে পেয়েছি ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। দুঃখের বিষয় যে আমরা সেটা আশাটা পূরণ হচ্ছে না তাই নেক্সট নেক্সট নির্বাচনে আমরা চাই যে যেটা যে স্বপ্ন আমরা দেখেছিলাম স্বাধীনতার পনেরোই অগস্টে যেটা থেকে আমাদেরকে অনেক সরিয়ে দেওয়া হলো আঘাত দিয়ে সেটা থেকে আমরা আবার মুক্ত হয়েছি এই মুক্তিকে রক্ষা করার জন্যে আমরা চাই যে আসলে যারা বলে যে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি এখানে আমি মনে করি যে আজকে আঠারো কোটি ষোলো কোটি মানুষ সবাইকে আমরা ধরে নিই যে তারা স্বাধীনতার স্বপ্নের সপক্ষে স্বাধীনতার মূল্যবোধের সপক্ষে সংবিধানের সপক্ষে এবং যেসব প্রতিশ্রুতি আছে আইনের শাসন নির্ভেজাল গণতন্ত্র নির অবাধ নিরপেক্ষ নির্বাচন সব কিছু নিশ্চিত হোক বিচার বিভাগের স্বাধীনতা যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ কোনো রকমের দলীয়করণ যে একটা অভিশাপ এটা থেকে মুক্ত হওয়া দলীয়করণ আত্মীয়করণ এগুলো থেকে মুক্ত হওয়া এইসব ব্যাপারে ঐক্যমত হয়ে আছে বয়স্ক তরুণ প্রবীণ সবাই কিছু লোক অসুস্থ হতে পারে যারা মনে করে যে আমার দলের লোক হলে সব তার সাত খুন ক্ষমা করা যাবে এই যে পাইকারি ক্ষমা এটা কিন্তু শুধু এই সরকার করেনি আগেকার সরকারগুলো আনফর্চুনেটলি এগুলো করেছে ইভেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে মানে তারা বলেছিল হত্যা করেছে এদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল আইন করে আমি সে আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি বললাম এরকম আইন হতেই পারে না যে একজন ক্ষমা করে বলবে এখানে টেলিভিশনে আমি করেছি আবার সুযোগ পেলে আবার করব এবং এটাকে সাধারণ ক্ষমা দেওয়া যায় এটা সংবিধানের চোখে সম্ভব না শুধু ইংলিশ ল না এটা কোনো দেশের আইনের চোখে সম্ভব না যে একটা আত্মস্বীকৃত খুনি বলবে যে আমি খুন করেছি আমি গর্ব করি আমার মানে আমি সব কিছু রুট তো এই নিয়ে সেটা অন্তত আমরা পেরেছি সবাই মিলে ওই জিনিসটাকে জবাব দিতে সঠিক জবাব দিতে অর্থাৎ এই সব ব্যাপারে আমরা ঐক্যমতে আছি যারা অপরাধ করবে তাদেরকে সাধারণ ক্ষমা দেওয়া যায় না আর যারা অপরাধ করে নাই তাদেরকে মানে সেই সুবিচার পায়নি সেটাও আমরা চাই না অর্থাৎ এই সব ব্যাপারে আমরা ঐক্যমতে আছি আজকে বিশেষ করে তরুণ সমাজকে আমি বলবো যে তোমরা রাজনীতিকে ধরো যে ভাষা আন্দোলনে তোমরা সবাই কিন্তু একুশে ফেব্রুয়ারি পালন করো বিদেশে এখানে সেই স্থিতি আমাদের শহীদ মিনার প্রতীক তোমরা করেছো এখানে নিউ ইয়র্কে জার্মানিতে অর্থাৎ তোমরা সেই ঐতিহ্যকে মনে রেখো যেটা আমি মনে করি যে বাঙালি সমাজের কয়েকটা বৈশিষ্ট্য এক হলো যে অসাধারণ সৃষ্টিকর্তা আমাদেরকে মেধা এবং যোগ্যতা দিয়েছে আমাদের তরুণদেরকে আমি শিক্ষকতা করে এটা বুঝেছি আমি বিদেশে মানে এখানে অক্সফোর্ডেও আমি শিক্ষকতা করেছি হল্যান্ডে করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় সাত বছর শিক্ষক করেছি। আমি ওখান এখনকার আমি যে রিসেন্টলি সংবিধানের উপরে আমাকে একটা কথা বলতে ডেকেছে ওরা লেকচার দিতে আমি দেখেছি ওখানকার ছাত্র আউটস্ট্যান্ডিং মানে এই যে অসাধারণ একটা তাদের মেধা আছে এক দুই নম্বর দেশপ্রেম এখনও তারা আমাকে যে ডেকে নিয়ে সব প্রশ্ন করে এই প্রশ্ন যে আমরা স্বাধীনতার স্বপ্নকে কীভাবে বাস্তবায়িত করতে চাই তো তোমরা যারা এখানে আসো ওখানে ওরাও বলে যে আমরা এই রাজনীতি তো করবো না কি বলেন আপনার রাজনীতি করবো রাজনীতির কথা বললে তারা চমকে ওঠে আমি না 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 এই যে গোলাগুলি রাজনীতি তোমাদেরকে মোটেই করতে বলছি না এটা তোমরা করবে না এই ছাত্র দলীয় ছাত্র সংগঠন এখন যেগুলো আছে যারা একদম পত্রিকা ওঠে নির্লজ্জ ছবির চেহারা দেখা যাচ্ছে নেতা। আর ইংলিশ পত্রিকা এদের হেডিং দেয় স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট আমি এডিটারকে বলেছি মাহফুজ নামকে যে ওয়ার্ড অ্যাক্টিভিস্ট এদের ব্যাপারে একদমই খাটে না অ্যাক্টিভিস্ট একটা ভালো শব্দ লিখে দাও যে এটা টেরোরিস্ট যা গুলি করে মানে একদম চেহারা দেখিয়ে গুলি করছে তো সেই কথা আমি বলি যে দেশে ঐক্যমত আছে আর তরুণদেরকে বিশেষ করে আজকে দু একজন তরুণকে আমি খুব উৎসাহিত হচ্ছি আমি চাই যে তোমরা আজকে এখানে মানে কমিটেড হও যে তোমরা যে তোমাদের তরুণদেরকে বলবো যে আমাদের রাজনীতি করতে হবে যে রাজনীতির মধ্যে ভাষা আন্দোলন সফল হয়েছিল যার মধ্যে স্বাধীনতা সংগ্রাম সফল হয়েছিল যার মধ্যে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল এবং আমি নূর হোসেনের জীবনী তোমাদেরকে জানাতে চাই একটা গরিব ভ্যান ড্রাইভারের ছেলে আমার কাছে এসে সে সারা সকাল দেশে বারবারের কাছে এখানে দুই সাইডকে পরিষ্কার করেছে গণতন্ত্র মুক্তিপাক স্বরাতন্ত্র নিপাত যাক নাচতে নাচতে আমার মানে এই দশ ফিট সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তো তুমি গর্ব করতে পারো যে বাংলাদেশের সিটি সেন্টার পিকেডিলি সার্কাসের নাম আছে নূর হোসেন চত্বর এটা নিয়ে বাঙালিরা আমরা গর্ব করতে পারি এটা গরিব মানুষের ছেলে একদম সিটি সেন্টার নামকরণ হয়েছে কেন স্বরাতন্ত্র যাক গণতন্ত্র মুক্তিপাক এইটা নিয়ে আমরা অনুপ্রাণিত হতে পারি তার ছবি আমাদের মানে যেখানে আমরা বসি সেখানে লটকে রেখেছি এই দশই নভেম্বর বোধ হয় নূর হোসেন দিবস এটা মনে রেখো যে শুধু জব্বার রফিক যারা একুশে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল তার পাশাপাশি আজকেও নূর হোসেন নূর হোসেনের উত্তরসূরীরা আছে বাংলাদেশে যারা ন্যায়ের জন্য জনগণের অধিকারের জন্য স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জীবন দেওয়ার জন্য তারা ঝুঁকি নিয়েছে নিতে থাকবে তো জীবন দিতে হয় না এটা আমরা চেষ্টা করি ঐক্য যত আমরা গভীর করব জীবন দেওয়ার সংখ্যাটা কমবে কেন ঐক্যবদ্ধ মানুষকে তারা জানে যে গুলি ছাড়লে যারা গুলি করে তারা টিকে না তাদেরকে বাঁচবে না সামনে গুলি করে পারেনি স্বাধীনতার সময় আমরা এটা পরীক্ষা করে দেখেছি তো তরুণদের দিয়ে আমি শেষ করতে চাই আপনি তরুণদের আপিল দিয়েছেন স্যার আপনার কাছে লাস্ট প্রশ্ন জাতিসংঘে যে বাংলাদেশের প্রথম পতাকা কে উত্তোলন করেছেন আমার সৌভাগ্য না আমি সেখানে বলি যে আমি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি সে পতাকা উত্তোলন করা হয় যে সংবিধানের কথা বলো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তো শহীদরা জীবন দিয়ে কথাগুলো দিয়ে গেছে এই কথা আমার কলম থেকে বেরোয়নি এটা ওদের জীবনের বিনিময়ে কথাগুলো আমরা সংগ্রহ করেছি এবং আমাদের যারা নেতৃত্ব ছিল যারা আমাকে দায়িত্ব দিলেন তাদেরও কথা যে যারা শহীদরা যে স্বপ্ন দেখেছিলো তাদের যে আকাঙ্ক্ষা যে সমাজ যে রাষ্ট্র চেয়েছিলো সেটা আমরা সংবিধানে লিখতে চাই এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে বলেন কোন কথাটা এখানে বলবেন যে আমরা তো তখন জীবিত ছিলাম এগুলো শহীদের কথা না গণতন্ত্র আইনের শাসন আইনের চোখে সকলই সমান মৌলিক অধিকার যেগুলো লেখা আছে সব মেধা যোগ্যতার ভিত্তিতে নিয়োগগুলো হবে সরকারি দলীয়করণ বলে কোনো জিনিস নাই সংবিধানে যে দলীয় ভিত্তিতে সব হবে এটা মোটেই না তো সেই কারণে বলি যে আসন এই এত বড় আমাদের অর্জন আর আমি ওই যে পতাকা সংবিধান দুটোর জন্য কিছু কৃতিত্ব দেওয়া হয় এটা জাস্ট আমি আমার ভাগ্য যে আমি তখন ছিলাম আমাকে একটা কাজ দেওয়া হয়েছে তো এটা তো আমি এটা আমাকে অনেক বলে আপনার মূল্যায়ন করা হয়নি বা আমার অনেক বেশি মূল্যায়ন হয়ে গেছে এই কাজটা যে পেয়েছে একটা রাষ্ট্রর পক্ষে এরপরে আর কিছু পাওয়ার থাকে কিচ্ছু পাওয়ার থাকে না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শামসুদ্দিন ভাই আপনাকে শেষের দিকে আপনি অবশ্য একটি বিতর্কিত বিষয় নিয়ে আপনি কথা বলেছেন আপনার মতামত আপনি রেখেছেন আমাকে অনেকে এস এম এস করছেন যে শামসুদ্দিন ভাই কী বললেন শেষের দিকে শামসুদ্দিন ভাই এটা আপনার মতামত আপনি দিয়েছেন এবং আগামীতে যদি স্বচ্ছ বিচার না হয় আমরা এই স্টুডিওতে আমরা কামাল স্যারকে নিয়ে আসবো আপনাকেও নিয়ে আসবো এবং স্বচ্ছ বিচার যাতে হয় আমরা সেই ব্যবস্থা করতে চাই তবে একটি কথা মনে রাখা দরকার একাত্তরে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেদিন কিন্তু আপনারা স্বচ্ছতার দাবি তুলেন নাই এবং সেদিনও স্বচ্ছতার দাবি তোলা উচিত ছিল যা যখন আমাদের বুদ্ধিজীবীদেরকে চোদ্দই ডিসেম্বর হত্যা করা হয়েছে সেখানে তো কোনো স্বচ্ছতা ছিল না আজকে যারা বিচারের ব্যাপারে কথা বলছেন যে বিচার এতদিন পরে দরকার কি তাহলে কেউ যদি বলে যে কিয়ামতের সময় আবার বিচারের দরকার কি ভাই বাদ দেন সব বিচার বিচার হতে হবে সে আওয়ামী লীগের ভিতরে যদি রাজাকার থাকে আওয়ামী লীগের রাজাকারকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন যারা স্বাধীনতার সময় অসৎ কাজ করেছে দর্শন করেছে তাদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড় করান বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি তাদের বিচার করুক প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কথা বলেছি বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে তিনি তার মতামত রেখেছেন আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনারা আপনাদের মতামত রেখেছেন মকব্বিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কোনো কথা হয়নি এবং বরাবরই এই অবস্থাই হচ্ছে এবং আমরা বেশি কথা বলছি কামাল স্যারের সাথে যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি আমি কিছু ভুল ভুলনীয় ধরে দিতেন আর কি রাজনৈতিক পরিস্থিতি অফ কোর্স অফ কোর্স সেটাই আপনি আপনি ফ্রিডম ফাইটার আমরা আজকে জানলাম কিন্তু ফ্রিডম ফাইটার কেন এই বিচারের ব্যাপারে আপনি স্বচ্ছতার ব্যাপারে স্বচ্ছতার ব্যাপারে ওকে আছে আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ শামসুদ্দিন ভাই আপনি ফ্রিডম ফাইটার প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চাই বাংলাদেশের সবকিছু স্বচ্ছতার ভিত্তিতে হোক পদ্মা সেতুর বিচারটাও যাতে স্বচ্ছতার ভিত্তিতে হয় আমরা সেটিই চাচ্ছি এবং আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় রয়েছেন আমরা চাই সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাদের নাম চলে এসেছে পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িত তাদেরও বিচার হোক এবং বিচার যিনি যে যত বড়ই হন না কেন দেশের দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সবার বিচার হোক আপনাদের সবার জন্য শুভকামনা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি কোনো ধরনের বুল ত্রুটি হয়ে থাকে প্রিয় দর্শক আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী স্টেট ডায়ালগ দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ধন্যবাদ